প্রধানমন্ত্রীর নামে আপনাদের পার্ক করছেন, আইটি পার্ক, সেখানে হোটেল ম্যানেজমেন্ট, বিয়ের অনুষ্ঠান হবে, সামাজিক অনুষ্ঠান হবে, এটা কি করে হয়? এবং স্মার্টলি দেনের তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে বাংলাদেশ ব্যাংক থেকে কোটি কোটি ডলার চলে গেছে। মানে প্রধানমন্ত্রী নামে আপনারা একটা বিয়ে করেছেন, এই আইটি পার্ক করেছেন, আইটি পার্ক যশোরে, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আইটি শিল্পের বিকাশ ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্য নিয়ে 2017 সালে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠা করেছে সরকার। কিন্তু এই প্রতিষ্ঠান মাত্র 5 বছরের মধ্যে সেই লক্ষ্যের পথ হারিয়েছে। 26 জানুয়ারি পার্কটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কোম্পানি টেকসিটি বাণিজ্যিক উদ্দেশ্যে পার্কে একটি 3-স্টার হোটেল অ্যান্ড রিসোর্ট তৈরি করেন। আইসিটি পার্কে হোটেল অ্যান্ড রিসোর্ট নির্মাণের সিদ্ধান্তের সমালোচনা করেছেন দেশের তথ্য বিশেষজ্ঞ শিক্ষাবিদরা। তারা বলছেন এটি প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করবে। মানে স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যে আর্নিং লার্নিং এই যে প্রকল্প, এই প্রকল্পগুলিটা সঠিকভাবে চলছে কিনা একটু ভালো করে খবর নেবেন। কারণ এই প্রকল্পে যে লার্নিংয়ের যে বিষয়টা, সেইটা যারা লার্নিং করতে আসে তারা বেশিরভাগই এটা আত্মস্থ করতে পারে না। এখানে অনেক অপব্যয় হচ্ছে বলে আমি যতটুকু আমি খবর নিয়েছি। তারপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনাদের উদ্যোগ ভালো যে শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব দিয়েছেন, কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব দেওয়ার পরে এটার ফলো আপ না থাকায় অনেক জায়গায় কম্পিউটার ল্যাবগুলি চলছে না, অনেক জায়গায় অব্যবহৃত হয়ে আসছে। এই সমস্ত বিষয়গুলি যদি দেখেন, কারণ আপনি একজন স্মার্ট মিনিস্টার, স্মার্টলি চলেন এবং স্মার্টলি দেন তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে বাংলাদেশ ব্যাংক থেকে কোটি কোটি ডলার চলে গেছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এবং শুনলাম 2-3 দিন আগে যে এই ইয়েতে, সত্যমিত জানি না, মানে স্পিকার, পত্র পত্রিকাতে তথ্য পেলাম যে আমাদের আমেরিকাতে যে আমাদের এম্বাসি, সেখান থেকে স্মার্টলি এই কয়েক হাজার ডলার নাকি সেখান থেকে চুরি হয়ে গেছে, কয়েক মিলিয়ন ডলার। কত মারাত্মক কথা! আমাদের এম্বাসি যেখানে সেই আমেরিকাতে স্মার্ট দেশে, সেখান থেকে এটা পত্রিকার খবর, সত্যমিত মাননীয় মন্ত্রী মোদী জানি কিনা আমি জানি না। তবে মানে স্পিকার, আমি মাননীয় মন্ত্রী মোদীকে ওনার মন্ত্রণালয়ে যে ও নিয়ম কেমন হয় তার একটা এই দৃষ্টান্ত আমি দিচ্ছি। মাননীয় মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর নামে আপনারা একটা বিয়ে করেছেন, এই আইটি পার্ক করেছেন, আইটি পার্ক যশোরে, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আইটি শিল্পের বিকাশ ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্য নিয়ে 2017 সালে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠা করেছে সরকার। কিন্তু এই প্রতিষ্ঠান মাত্র 5 বছরের মধ্যে সেই লক্ষ্যের পথ হারিয়েছে। 26 জানুয়ারি পার্কটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কোম্পানি টেকসিটি বাণিজ্যিক উদ্দেশ্যে পার্কে একটি 3-স্টার হোটেল অ্যান্ড রিসোর্ট তৈরি করেন। সংশ্লিষ্ট অভিযোগ, এই পদক্ষেপ আইটি পার্কের ব্যবসায়িক পরিবেশকে নষ্ট করবে, উদ্যোক্তাদের সেখানে বিনিয়োগ করতে নিরুৎসাহিত করবে। আইটি পার্কের এক উদ্যোক্তার নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, আমরা এখানে আইটি ব্যবসার জন্য এসেছি, এখানে শুধু আইটির লোকদের থাকা উচিত, কিন্তু কর্তৃপক্ষ হোটেল অ্যান্ড রিসোর্ট খুলেছে, এখন উদ্যোক্তাদের পার্ক ছেড়ে যাওয়ার উপায় নাই। টেকসিটি তৃতীয় পক্ষ, পার্কটি পরিচালনা করছে, এখানে কে থাকলো বা কে থাকলো না সেটা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নাই। সরকার যদি পার্কটি সরকার নিয়ন্ত্রণ নেয় তাহলে যে উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছিল তা বাস্তবায়িত হওয়া সম্ভব। এদিকে টেকসিটি কর্মকর্তারা বলেন তারা তাদের ক্ষতি পুষিয়ে নিতে খান প্রপার্টিজের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে আইসিটি পার্কের ডরমিটরিকে হোটেল অ্যান্ড রিসোর্টে রূপান্তরিত করেন।
এবং আইটি পার্ক প্রাঙ্গনে লেকের পাশে সেই রিসোর্টের অংশ নির্মাণ করা হবে। টেক সিটি সিও হারুন রশিদ বলেন, আমরা পার্কটি বিদেশি ও স্থানীয় বিনিয়োগকারীদের জন্য আরও উপযোগী করে তুলতে হোটেল এন্ড রিসোর্ট নির্মাণ করছি। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ বলেন, আমরা এই পার্কে একটি চমৎকার রিসোর্ট করতে চাই। এখানকার লেকটির সৌন্দর্য আরও বাড়ানো হবে, লেকে স্পিড বোট থাকবে, এতে সমস্যা হওয়ার কথা নয়, এটা হলো যারা তৈরি হচ্ছে তাদের কথা। মানে স্পিকার, আইসিটি পার্কে হোটেল অ্যান্ড রিসোর্ট নির্মাণের সিদ্ধান্তের সমালোচনা করেছেন দেশের তথ্য বিশেষজ্ঞ শিক্ষাবিদরা। তারা বলছেন, এটি প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করবে। এভো টেকনোলজির সিও খালিদ সাইফুল্লাহ দ্য বিজনেস টাইমকে বলেন, দেশের অনেক বিনিয়োগকারী এই পার্কে তাদের ব্যবসা চালাচ্ছেন, এটি তাদের জন্য খারাপ খবর, এটি দেশের প্রথম সফটওয়্যার প্রযুক্তি পার্ক, এই পার্কে যদি হোটেল অ্যান্ড রিসোর্টে পরিণত হয় তাহলে সেটা অবশ্যই একটা বড় ভুল হবে। আইসিটি পার্ক প্রতিষ্ঠার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, তিনি বলেন, আইসিটি পার্কটি বিয়ের অনুষ্ঠানে আয়োজনে ব্যবহার করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক, এখানে হোটেল অ্যান্ড রিসোর্ট চালু করাও মানে গ্রহণযোগ্য নয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী নামানুসারে এটি দেশের প্রথম সফটওয়্যার টেকনোলজি পার্ক, তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে এটি আইটি পার্ক হিসাবেই থাকা উচিত। মানে স্পিকার, পার্ক কর্তৃপক্ষ এখন আইসিটি উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি হচ্ছে, জন্মদিন সহ নানা সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্য ব্যস্ত রয়েছেন, ফলে ইতিমধ্যে অনেক উদ্যোক্তা পার্ক ছেড়ে চলে গেছেন এবং যারা এখনো আছেন তারাও থাকতে হিমশিম খাচ্ছেন। নাম প্রকাশ না করার সত্ত্বে এই উদ্যোক্তা বলেন, পার্কের ক্যাফেটেরিয়া অডিটোরিয়াম রয়েছে, এর বেশিরভাগ সময় প্রযুক্তি সম্পর্কে সেমিনারের চেয়ে বিয়ের অনুষ্ঠানের এবং সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পার্কটি বিদেশিদের আকৃষ্ট করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে, অথচ এই পার্ক প্রতিষ্ঠা অন্যতম উদ্দেশ্য ছিল এটি। একটি মাত্র বিদেশি কোম্পানি এখানে বিনিয়োগ করেছিল গত বছর, সেই কোম্পানি পার্ক ছেড়ে চলে গেছে। হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিকভাবে চুক্তিবদ্ধ 33টি কোম্পানির মধ্যে 22টি কোম্পানি ইতিমধ্যে ব্যবসা বন্ধ করে দিয়েছে, বাকি 11টি কোম্পানি বেশিরভাগই টিকে থাকার লড়াই চলছে। টেক সিটি কর্মকর্তা জানান, পাসপোর্ট এন্ট্রির জন্য আইটি পার্ক জায়গা বরাদ্দ করা হয়েছে, এর মধ্যে বর্তমানে 68 কোম্পানি পরিচালনা করছে, এর মধ্যে 9টি কোম্পানি সফটওয়্যার তৈরির এবং বিপণনের সঙ্গে জড়িত। উদ্যোক্তরা জানান, প্রথমে পার্কে জায়গা বরাদ্দের জন্য পরিবেশ বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি করেছিল, কিন্তু পার্কটি তৃতীয় পক্ষ পরিচালনা করবে, এইটা এই যাদেরকে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। শেষ করবেন, এক মিনিট, দুইটা মিনিট। পার্কের আয়ের মাত্র 18% সরকার পাবে, বাকি 82% পাবে লেক সিটি, এই যে টেক সিটি। মাননীয় মন্ত্রী, প্রধানমন্ত্রীর নামে আপনাদের পার্ক করছেন, আইটি পার্ক, সেখানে হোটেল ম্যানেজমেন্ট, বিয়ের অনুষ্ঠান হবে, সামাজিক অনুষ্ঠান হবে, এটা কি করে হয়? আবার ব্যবস্থাপনা আপনারা করলে সমস্যাটা কোথায়? একটা থার্ড পার্টিকে দিচ্ছেন যারা এটি ইনকাম করে 18% আপনারা পাবেন আর বাকিটা তারা পাবে, এই জিনিসটা আমি তো মনে করি সত্যি হয়ে থাকে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর নামটা ব্যবহার করে আপনারা অপমান করেছেন।